মূলত আমার বন্ধু অর্ণব চক্রবর্তী, তো তার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, ব্রেস্ট ক্যান্সার। তো কাকিমা এখন টাটা মেডিকেল সেন্টারে ভর্তি, ডক্টর জয়জিৎ ঘোষের আন্ডারে আছে। তো মূলত অর্ণব একজন কৃষক পরিবারের ছেলে, ওর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকেও প্রায় 10 কিলোমিটার মতো ভেতরে, মানে বেশ একটা কোর গ্রামে। তো সেই জায়গা থেকে অর্ণব কলকাতায় আসে জার্নালিজম করবে বলে, সেই রকম একটা স্বপ্ন নিয়ে। কিন্তু ইতিমধ্যে কয়েক মাস আগেই কাকিমার ক্যান্সার ধরা পড়ে। তো সেই অবস্থায় থাকাকালীন যেহেতু একটা কৃষক পরিবার থেকে উঠে এসছে অর্ণব, তো সেক্ষেত্রে এইরকম একটা রোগের চিকিৎসা করা, সেই অর্থ জোগাড় করা ওর পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠছে এই সময় দাঁড়িয়ে। তো ও অর্ণব আমাদেরকে বলেছিল যে তোরা যদি কিছু করতে পারিস, বা যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা সেইভাবে অর্থ উপার্জন করি না যে কাকিমাকে সেই পরিমাণ টাকাটা দিয়ে হেল্প করবো, মানে অলরেডি 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আরও প্রয়োজন প্রায় 3 লাখ টাকা। কাকিমা মোটামুটি 2 মাস হতে যায়, ওনার বোধহয় থার্ড কেমোটা এই সামনের 20 তারিখ আছে, তার পরবর্তী, হ্যাঁ 20 তারিখ আছে, তারপরের কেমোটা 14 ফেব্রুয়ারি। তো এই কেমো এবং আনুষঙ্গিক মানে থাকা বা ইত্যাদি যে খরচগুলো, খাওয়া, এতে ওদের বেশি খরচ হচ্ছে, মানে বেশ অর্থ প্রয়োজন হচ্ছে, সেটা অর্ণবের পরিবারের পক্ষ থেকে সবটা করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একদিন এবং প্রয়োজন হলে আরও অন্যান্য দিন যদি আমরা যেটুকু যা পারি, আমরা যতটুকু গান করতে পারি, আমরা যে যা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি সেইগুলো দিয়ে যে বাস্কিং করে আর কি যেটুকু টাকা পারি, বা এই এই বার্তাটাও যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সবাই কি টাকা নাও দিতে পারে, তবু অ্যাটলিস্ট যদি প্রত্যেকে বলেন যে এরকম একটা মানুষের দরকার, আমি পারছি না যদি তুমি দাও বা তোমরা মিলে সবাই মিলে দাও, সেক্ষেত্রেও একটা সাহায্য হয় অর্ণব এবং কাকিমার, অর্ণবের মায়ের। তো সেই জন্য আমরা এই কলেজ স্ট্রিটে আপাতত এসেছি, এরপরে অন্য কোথাও একটা যাবো, গিয়ে খানিক্ষণ করবো, আবার অন্য দিনও করতে পারি, মানে প্রয়োজন তো বেশ অনেকটা টাকা সেই কারণে। অর্ণবের কন্ট্যাক্ট নাম্বার এইখানটায় দেওয়া আছে, অর্ণবকে এই নাম্বারে কল করলেও পাওয়া যাবে, অথবা গুগল পে, পেটিএম, ফোনপেও করা যেতে পারে, এছাড়া ওর ব্যাংকের ডিটেলসও দেওয়া আছে, মূলত এইরকমই। আর সম্ভবত আমার কাছে কাকিমার রিপোর্টটা আমার কাছেও আছে, এই এই যে টাটা মেডিকেল।